বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বিলিং টিপস বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদ রানা সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, আজকে কথা বলবো খুবই চমৎকার চার রুমের টিয়াল শেপের বিল্ডিংয়ের ডিজাইন নিয়ে। অলরেডি আপনারা থ্রি ডি ভিডিও দেখতে পাচ্ছেন, ধারাবাহিকভাবে দেখাবো বাড়ির ইন্টেরিয়র, ফ্লোর প্ল্যান এবং সর্বশেষ জানিয়ে দিব এই বাড়িটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কতটা খরচ হবে তার হিসাব। তো বন্ধুরা, আপনারা যারা এরকম ছোট্ট জায়গায় কম খরচে চার রুমের এলসেপ বাড়ি তৈরি করতে চান, তারা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাড়িটির থ্রি ডি ভিউ। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন। আপনাদের লাইক, কমেন্টস এবং শেয়ারগুলোই আমার কাজের অনুপ্রেরণা। বন্ধুরা, যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাদেরকে অনুরোধ করবো নিচে থাকা লাল বাটনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, পরবর্তী সকল নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটি হচ্ছে বাড়িটির ফ্রন্ট সাইড, এটি হচ্ছে বারান্দা। আমরা এটি মাস্টার বেডরুমের সাথে এই বারান্দাটি অ্যাড করেছি। আর আপনার সামনে বিল্ডিংটির এন্ট্রি দেখতে পাচ্ছেন এবং উপরের আমাদের ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন। আমরা খুব চমৎকারভাবে সাজানোর চেষ্টা করেছি, রেলিং থেকে শুরু করে সিঁড়ির ছাদ এবং আদার্স যে কালার কম্বিনেশন থেকে শুরু করে সবগুলো জিনিস আমরা মনের মতো করে সাজানোর চেষ্টা করেছি, যাতে করে আপনাদের ভালো লাগে। তো বন্ধুরা, এখন আমরা দেখবো বাড়িটির ইন্টেরিয়র। তো আপনারা যারা এরকম বাড়ি তৈরি করতে চান, তারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে থাকা ফোন নাম্বারটিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে এই মতো যোগাযোগ করতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশ ইনশাল্লাহ সুনামের সহিত কাজ করছি, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের কাজগুলোই আমরা বেশি করছি। আর তাদের জন্য আমাদের ড্রয়িং ডিজাইনের ফি আমরা একটু কম নেই, কারণ তারা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে থাকেন। বন্ধুরা, আপনারা দেখছেন বিল্ডিংটির ইন্টেরিয়র। আর এটি হচ্ছে বাড়িতে প্রবেশ করার পর আমরা দেখতে পাচ্ছি একটি ডাইনিং রুম কাম ড্রয়িং রুম, একসাথে আমরা করেছি ছোট একটি ড্রয়িং ডাইনিং রুম কম্বাইনলি করেছি, যেহেতু আমাদের জায়গা কম, বাজেট কম, এই জন্য আমরা এটি করেছি। আর বিশেষ করে আমরা যারা আমাদের ভিডিওগুলো আমরা তৈরি করে থাকি, মধ্যবিত্ত যারা আছে তাদের জন্যই বেসিক্যালি, কারণ যাদের বাজেট 10-15 লক্ষ টাকার মধ্যে তাদের জন্য মূলত আমাদের এই বাড়ির ডিজাইনগুলো তৈরি করা। আপনার কমন টয়লেটটি দেখলেন, আর এটি হচ্ছে একটি বেডরুম, এটি চাইল্ড বেড, গেস্ট বেড হিসেবে আপনারা ইউজ করতে পারেন। বন্ধুরা, মোটামুটি একটি স্ট্যান্ডার্ড সাইজের বেডরুম আমরা বিল্ডিংটির ফ্লোর প্ল্যানেই জায়গার দৈর্ঘ্য এবং রুমের সাইজগুলো দেখে নিতে পারবো। আর এটি হচ্ছে বন্ধুরা সিঁড়ি, এই সিঁড়িতে আপনারা দোতলাতে যাবেন। আর এটি হচ্ছে আরেকটি বেডরুম। বন্ধুরা, এই বেডরুমটি অনেক বড়, আপনারা দেখতে পাচ্ছেন খাট প্লেস করার পরেও পর্যাপ্ত জায়গা থাকে এই বেডরুমটিতে। তারপরে বন্ধুরা আমরা দেখবো হচ্ছে কিচেন রুমটি। আমরা কিচেন রুমটি খুব নান্দনিকভাবে সাজানোর চেষ্টা করেছি, একটি আধুনিক কিচেন যেভাবে সাজাতে হয় আমরা ঠিক সেমভাবে সাজানোর চেষ্টা করেছি। আপনারা দেখছেন কিচেন রুমটি, এখানে সিঙ্ক এবং চুল্লি উপরে আমরা বক্স করেছি কাঠ দিয়ে, যাতে করে এখানে হাঁড়ি পাতিল থেকে শুরু করে কাঁচা শাক সবজি সব রেখে ব্যবহার করা যায়। খুব চমৎকারভাবে সাজানোর চেষ্টা করেছি। আপনারা যদি এরকমভাবে ইন্টেরিয়র করতে চান কিচেনে, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সার্ভিসটি দিয়ে থাকবো। বন্ধুরা, এটি হচ্ছে বাড়িটির মাস্টার বেডরুম। আপনারা দেখতে পাচ্ছেন একটি চমৎকার মাস্টার বেডরুম, অনেক বড় সড়ো, খাট প্লেস করার পরেও এখানে পর্যাপ্ত জায়গা থাকে। এখানে ড্রেসিং টেবিল থেকে শুরু করে আলমিরা, শোকেস বা অন্যান্য মালামাল আপনারা রেখে রুমটি ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, এটি হচ্ছে এই রুমটির অ্যাটাচ টয়লেট এবং আর এটি হচ্ছে এই রুমের বারান্দা। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির ইন্টেরিয়রটি। তো বন্ধুরা, আমি আবারও বলছি যারা এরকম বাড়ি তৈরি করতে চান তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশ ইনশাল্লাহ আপনাদেরকে সেবা দিয়ে আসছি সুনামের সহিত। আর আমার ফোন নাম্বার এখানে দেওয়া আছে, টেলিফোনে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন, এই নাম্বারটি হোয়াটসঅ্যাপে আমার সাথে যুক্ত আছে। তো বন্ধুরা, এখন আমরা দেখবো বাড়িটির ফ্লোর প্ল্যান। আর ফ্লোর প্ল্যানটি দেখলে আমরা বুঝতে যাবো যে আমরা কতটুকু জায়গা নিয়েছি এবং জায়গার দৈর্ঘ্য প্রস্থ কতটুকু এবং রুমের মেজারমেন্টগুলো আমরা কতটুকু দিয়েছি, আপনারা খুব সহজেই বুঝে যাবেন। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক দিয়ে রাখুন, আর কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন। আর নিচে থাকা লাল বাটনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, জায়গার দৈর্ঘ্য হচ্ছে 34 ফিট 1 ইঞ্চি। আপনারা ভালো করে দেখে নিন, 34 ফিট 1 ইঞ্চি হচ্ছে জায়গার দৈর্ঘ্য। আর আজকে আমি এটার খরচটাও জানিয়ে দেবো। বন্ধুরা, আপনারা যারা এরকম বাড়ি তৈরি করতে চান তারা খরচটা যে জানা থাকলে মোটামুটি আপনারা ভালো একটি আইডিয়া লাভ করতে পারেন। 31 ফিট 8 ইঞ্চি হচ্ছে জায়গাটির প্রস্থ। আমি টোটাল জায়গার দৈর্ঘ্য প্রস্থগুলো ভেঙে ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখুন। 16 ফিট 3 ইঞ্চি হচ্ছে এই পাশের মাপটি, আর এই পাশের মাপটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 14 ফিট 5 ইঞ্চি হচ্ছে এই পাশের মাপটা, আর অপোজিট পাশের মাপটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পাশে হচ্ছে 17 ফিট 10 ইঞ্চি, তারপরে আদার সাইড যেটা বাকি থাকে ওইটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, 17 ফিট 3 ইঞ্চি। এই হচ্ছে টোটাল আমাদের বাড়িটির মেজারমেন্ট, অর্থাৎ কতটুকু জায়গাতে আমরা বাড়িটি তৈরি করেছি তার মাপটা। তো বন্ধুরা, এই বাড়িটিতে টোটাল জায়গার পরিমাণ হচ্ছে 800 স্কোয়ার ফিট, অর্থাৎ 200 শতাংশ জায়গা আপনার বাড়িটি তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, বিল্ডিংটিতে প্রবেশ করে আমরা ডাইনিং রুমটি দেখতে পেলাম, 10 ফিট 5 ইঞ্চি বাই 9 ফিট একটি ডাইনিং রুম।
এর সাথে আমরা একটা কিচেন দিয়েছি 6 ফিট বাই 7 ফিটের এই কিচেনটি আপনারা দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে কমন টয়লেটটি একদম এই পাশে আমরা দিয়েছি 6 ফিট বাই 4 ফিটের একটি কমন টয়লেট, চাইলে আপনারা 1 ফিট বাড়িয়ে নিতে পারেন বা 2 ফিট বাড়িয়ে নিতে পারেন, সামনে আমাদের জায়গা আছে। 11 ফিট 12 ফিটের এই বেডরুমটা আপনারা গেস্ট বেড বা চাইল্ড বেড হিসাবে ইউজ করতে পারেন বন্ধুরা। আর একটু হচ্ছে সিঁড়ি, এটি দিয়ে আপনারা দোতলাতে যাবেন, চাইলে আপনার সিঁড়ির নিচে একটি টয়লেট ইউজ করে সামনে টয়লেটটি অফ করে এটি টোটাল বারান্দা হিসাবে ইউজ করতে পারেন। এই টয়লেটটি অফ করে সিঁড়ির নিচে টয়লেট দিলেই আপনারা এই জায়গাটা বারান্দা হিসাবে ইউজ করতে পারবেন। 11 ফিট বা 12 ফিটের আরেকটি বেডরুম দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেক বড় সড়ো এবং খোলামেলা একটি বেডরুম। আপনারা যারা বাড়ি তৈরি করবেন মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের বাড়ি তৈরি করার চেষ্টা করবেন, আমাদেরকে বললে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে তৈরি করে দিব। 11 ফিট বা 12 ফিটের মাস্টার বেডরুমটির সাথে একটি অ্যাটাচ টয়লেট এবং একটি বারান্দা আপনারা দেখলেন 8 ফিট বা 4 ফিট এবং 8 ফিট বা 4 ফিটের একটি টয়লেট এবং বারান্দা আমরা এর সাথে অ্যাড করেছি। তো বন্ধুরা, এই বাড়িটি তৈরি করতে আপনাদের খরচ হবে 13-14 লক্ষ টাকা। 13-14 লক্ষ টাকা খরচ করলে আমরা মোটামুটি বাড়ি কাজটি শেষ করে নিতে পারবেন। তো বন্ধুরা, যারা এরকম বাড়ি তৈরি করতে চান তারা অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে কাজ করবেন। আর আজকে পর্যন্ত আল্লাহ।